বন্ধুরা, অরিয়ন ডিজিটালের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে ইনস্টাগ্রামের ডিপি অর্থাৎ প্রোফাইল পিকচার সেট করতে হয়। তো আপনার ইনস্টাগ্রামটা তখনই সম্পূর্ণ হবে যখনই আপনি আপনার ইনস্টাগ্রামে একটা সুন্দর ডিপি অর্থাৎ প্রোফাইল পিকচার সেট করবেন। তো ইনস্টাগ্রামে প্রোফাইল পিকচার সেট করার জন্য প্রথমে আপনি আপনার ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিন। এরপরে আপনি নিচের ডান দিকের কোণে যে প্রোফাইলের চিহ্ন দেখতে পাচ্ছেন এই প্রোফাইলের চিহ্নতে ক্লিক করুন। এরপরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে, এখানে আপনি উপরে পাচ্ছেন এডিট প্রোফাইল, এডিট প্রোফাইল অপশানে ক্লিক করুন। এরপরে এখান থেকে আপনি এডিট পিকচার অর আফতার এই অপশানে ক্লিক করুন। করার পরে এখান থেকে নিউ প্রোফাইল পিকচার এই অপশানে ক্লিক করুন। এটা সরাসরি আপনার গ্যালারিতে রিডাইরেক্ট করে দেবে, তার আগে আপনাকে কিছু পারমিশন অ্যালাউ করতে হবে, তো আপনি এটিকে অ্যালাউ করে দেবেন। এরপরে এখানে আপনি আপনার গ্যালারি থেকে আপনার পছন্দের ছবিটি বেছে নেবেন। তো আমি এখানে আমার গ্যালারি থেকে পছন্দের ছবিটি বেছে নিচ্ছি। আপনার পছন্দের ছবি গ্যালারি থেকে পেয়ে গেলে আপনি সেই ছবির উপরে ক্লিক করুন। করার পরে উপরে দেখুন নেক্সট অপশান পাবেন, আপনি নেক্সট অপশানে ক্লিক করুন। করলে এরকমভাবে প্রোফাইল পিকচারটা আসবে। এরপরে আপনি উপরে নেক্সট আছে, আবারও নেক্সটে ক্লিক করুন। করলে প্রসেসিং হবে এবং আপনার এই ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচার সেট হয়ে যাবে। এখানে একটু অপেক্ষা করবেন। করার পরে দেখুন উপরে এখন দেখতে পাচ্ছেন যে আমার ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচারটা সেট হয়ে গেছে। সো গাইস, এইভাবে আপনি খুবই সোজা উপায়ে আপনার ইনস্টাগ্রামে যে প্রোফাইল পিকচার আছে সেটি নিজে থেকেই সেট করে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট ভিডিও। আশা করব এই ভিডিওর মাধ্যমে নতুন কিছু ইনফরমেশান আপনাদের কাছে পৌঁছে দিতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করে আপনারা জানাতে পারেন পরবর্তী ভিডিও কোন টপিকের উপর চান, অবশ্যই শেয়ার করে আপনার ফ্যামিলি মেম্বার এবং বন্ধুবান্ধবদেরকে জানার সুযোগ করে দেবেন এবং চ্যানেল থেকে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড বাই।